আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইটভাটায় বিস্ফোরণ। ইটভাটায় বিস্ফোরণে নিহত তিন, বসিরহাটের ইটিন্ডায় ইটভাটায় বিস্ফোরণ। যে ছবি আপনারা দেখছেন, বসিরহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বসিরহাটের ইটিন্ডায় যেখানে ইটভাটাতে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে তিনজন মারা গেছেন বলে যা জানা যাচ্ছে এই মুহূর্তে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইটভাটায় বিস্ফোরণের ছবি আপনাদের দেখাচ্ছি। বসিরহাটে বিস্ফোরণ, বসিরহাটের ইটিন্ডার ইটভাটাতে বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বসিরহাটের বিস্ফোরণে নিহত তিন। আমাদের প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের থেকে একটু জানবো, জিয়াউল কিভাবে এই বিস্ফোরণ ঘটলো? দেখো, বসিরহাট এক নম্বর ব্লকের ইডিন্ডার একটি ইটভাটা অর্থাৎ হীরা ইটভাটায় আজকে যখন সন্ধ্যাবেলা শ্রমিকরা এই ইটভাটায় অগ্নি সংযোগ ফায়ারিং সিস্টেম চালু করছিল, সেই সময় এই যে চিমনি রয়েছে, চিমনির ভিতরে বিকট আওয়াজ অর্থাৎ বিস্ফোরণ হয়। সেই সময় সেই এলাকায় অর্থাৎ চিমনি এলাকায় প্রায় 8 থেকে 10 জন শ্রমিক কাজ করছিল এবং সেই চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন অর্থাৎ 7 থেকে 8 জনকে উদ্ধার করে সেখান থেকে বসিরহাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই এই সেখানে আরো বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। কিন্তু যেভাবে চিমনিতে বিস্ফোরণ হয়েছে এবং সেখানে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে, ফলে যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়। ফলে এখনো পর্যন্ত সেখানে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে দমকলের একাধিক আধিকারিক এবং একাধিক জেসিবি দিয়ে সেই যে চিমনি ভেঙে পড়েছেন, বিশাল ইটের পাঁজা ভেঙে পড়েছেন, ফলে সেখানে আরো বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছে বলে এমনটা মনে করা হচ্ছে। ফলে সেগুলো সেই ইট সরানোর কাজ চলছে, ফলে আরো কেউ চাপা পড়ে আছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন, সেখানে আরো চাপা পড়ে আছে সেগুলো যেমন দেখা চলছে। এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, আরো বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে এমনটাও কিন্তু এলাকা সূত্রে খবর। ফলে যেভাবে এই একেবারে চিমনিতে আগুন অর্থাৎ ফায়ার সিস্টেম অর্থাৎ সেই সময় অগ্নি সংযোগ করার কাজ চলছিল এবং সেই সময় হঠাৎই বিকট আওয়াজ চিমনির মধ্যে এবং সে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হলেও বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যেও আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছেন এবং সেই ইটের পাঁজা অর্থাৎ যে চিমনির ভাঙা অংশ সেগুলো সরানোর কাজ চলছে, ফলে মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে এমনটাও মনে করা হচ্ছে। ফলে যেভাবে দর্শকদের জানিয়ে রাখি, ইটভাটায় বিস্ফোরণে নিহত তিন, বসিরহাটের ইটিন্ডায় ইটভাটায় বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। ইটভাটায় চুল্লি জ্বালাতে গিয়ে বিস্ফোরণ হয় যেমনটা আমাদের প্রতিনিধি জিয়াউল আমাদের জানাচ্ছেন। ইটভাটায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জিয়াউল আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছে যে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। ইটভাটায় বিস্ফোরণ, বসিরহাটের ইটিন্ডায় বিস্ফোরণ হয়, ইটভাটায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং পুলিশ সুপার ঠিক কি জানাচ্ছেন শোনাবো একবার। এখানে তো একটা চিমনিতে চিমনি কলাপস আছে, কলাপস আমরা টোটাল 6 জনকে রিকভারি করেছে, 6-এর মধ্যে আপাতত 3 জন মারা গেছে, বাকি 3 জন ট্রিটমেন্টে আছে। আরো একবার আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছে যাব। জিয়াউল যেমনটা আমরা শুনলাম যে 3 জন মারা গেছেন এবং আরো 3 জন জেলা হাসপাতালে, বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন, ওনারা কেমন আছেন এখন কি জানা যাচ্ছে? বলে দেখো, হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে একদম স্পষ্ট দাবি যে মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে, অর্থাৎ যে 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যেও অবস্থা আশঙ্কাজনক বেশ কয়েকজনের। ফলে 3 জন যেমন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, বাকি যে 6 জনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যেও অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, ফলে সেখান থেকে দেখতে গেলে মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে। অন্যদিকে এই যে ইটভাটার চিমনি ভেঙে পড়ে একেবারে যে প্রচুর ইটের পাঁজা ভেঙে পড়েছে, ফলে তার মধ্যে অনেকে চাপা পড়ে থাকতে পারে এই আশঙ্কাও করা হচ্ছে। ফলে এই মুহূর্তে দমকলের আধিকারিকরা যেমন গেছেন, বেশ